গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের দারুণ ব্লগ তোমাদের দেখাতে চলেছি। শুধু আজ না, পরপর বেশ কিছুদিন সেরকমই ব্লগ তোমরা পাবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সকালে চা করে দুজনে বসে আছি, এই টাইমটুকু আমরা ভীষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করি সকালবেলা। আর যেহেতু আজকে আয়ুষ্মানের ছুটি ছিল, তো সেই জন্য এখন আয়ুষ্মান তো ঘুমাচ্ছে, আর আমি আর আশিস এখন বসে বসে নানান ধরনের জিনিস মোবাইলে দেখি, ওর ফোনে আমি দেখি বা আমার ফোনে, যেগুলো আমরা একে অপরকে দেখাতে চাই অনেক সময়। আমার কাছে বেশ কিছু কমেন্ট আসে, বিশেষ করে মানে আমার বয়সী যারা আছে মোটামুটি, বা হয়তো দু এক বছরের ছোটো, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন নিয়ে, মানে সম্পর্কটাকে সুন্দর রাখার জন্য কী কী করণীয়। আমি আমার ইচ্ছা আছে এই বিষয়ে আলাদা করে আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের জন্য একটা ভিডিও আনবো, কারণ তোমরা যে ধরনের সিচুয়েশান ফেস করো বা করেছো বা করছো, আমিও একটা সময় করে এসেছি, এবং আমি নিজেকে কিছুটা সংযত করেছি বা দুপক্ষ থেকে কিছুটা আমরা অ্যাডজাস্ট করেছি এবং সম্পর্কটাকে সুন্দরভাবে ধরে রেখেছি বা আবার নতুন করে তৈরি করেছি। সে গল্প না হয় বলবো, বা আমি যা যা করেছি লাইফে, কী কী পথ অবলম্বন করেছি, সেইগুলো না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যাজ আ ফ্রেন্ড। যাই হোক, এখন আমি ক্লিনিং স্টার্ট করেছি, আজকে পুরো বসে ঘর মুছছি, আর বসে ঘর মোছার মতন এক্সারসাইজ আর কিছু হয় না প্রথমত, বিশেষ করে বেলি ফ্যাটের জন্য। আর দ্বিতীয়ত, বসে মুছে যে ঘর পরিষ্কার করে স্যাটিসফ্যাকশন, সেটা মপ দিয়ে কোনো দিন আসে না। আর আমি এই ঘরে আসার পর একবারও বসে সেইভাবে, হ্যাঁ বোধহয় একবার মুছেছি, সেইভাবে মোছা হয়নি। মপে যেটা হয়, চুলগুলো একদম ওঠে না, ছোটো ছোটো হয়তো কাগজ পড়ে আছে, প্লাস্টিকের টুকরো পড়ে আছে, সেগুলোর জন্য আমাকে আলাদা করে হাত দিয়ে সেই মুছতে পরিষ্কার করতে হয়। তাই আজকে ভাবলাম যে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, বসে মুছে বেশ কিছুদিন তোমরা আমার এক একটা কর্নার করে ক্লিনিং ভিডিও কিন্তু এর মধ্যেই পাবে। আজকে দুপুর দুটো আর আমি রেডি হয়েছি। দেখো, আমি, আয়ুষ্মান, আয়ুষ্মানের বাবা, তিনজনই রেডি হয়েছে। আসলে আজকে আমাদের না এখানে পাশের বাড়িতে পুজো আছে, পাশের মানে একটুখানি দূরে, এই কাছে পাড়ার মধ্যে পুজো আছে, সেখানে যাচ্ছি। নেমন্তন্ন করেছিল, আশিসকে বলেছিল যে ফ্যামিলি নিয়ে আসতে, তো ভুলেই গেছে যে আজকে পুজো। এবারে ঢাকের আওয়াজ পেয়েছি, তখন বলছে আরে দাদা তো বলেছিল আজকে যাওয়ার কথা, আমি ততক্ষণে খিচুড়ি টিচুড়ি বসিয়েও দিয়েছিলাম, আর তার উপর কারেন্ট চলে গেছিলো অনেকক্ষণ, আমাদের এখানে ইলেকট্রিকের কাজ হচ্ছিলো। আসলে মানে পুজো পুজোর সরি বৃষ্টি হবে, তো ওই জন্য কিছু গাছপালা ছাটানোর দরকার ছিল, তো সেই জন্য লোক এসেছিলো, তো সেই সমস্ত করতে গিয়ে ইয়ে করলো, মানে কারেন্টটাকে অফ রেখেছিলো 10-15 মিনিট, এক ঘন্টার কাছাকাছি, তো সেই জন্য স্নান টান করতেও দেরি হয়ে গেছে। এখন যাচ্ছি, দুপুর দুটো বাজে, পুজোর বাড়িতে একটু তাড়াতাড়ি যাওয়াটা দরকার ছিল, তো যেহেতু ভুলে গেছিলাম তাড়াতাড়ি যাওয়া হয়নি, এখন যাই, এসে তারপরে সমস্ত কাজকর্ম করবো। তো চলো, আচ্ছা ঠিক আছে চলো। তো এই যে এসে গেছি, প্রত্যেক বছরই আসি, আমাদের পাড়ারই এক দাদা, তো মনসা পুজো হয় মা মনসার, এই যে মন্দিরটা এটা ওনাদের ছাদে প্রতিষ্ঠিত মা মনসা, এত সুন্দর, এত জাগ্রত, আর চারিদিকটা পুরো মন্দিরের মতন করে সাজানো আছে। আমি তোমাদের দেখাবো, এখানে একটা মনসা গাছও আছে, তোমরা খেয়াল করো, এত বড়, মানে বোঝাই যায় মা মনসার আশীর্বাদ এখানে যেন সর্বদা বর্ষিত হয়। এই যে ঠিক আমাদের পেছনেই তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমরা তিনজন এখানে দাঁড়িয়ে পুজো দেখছি, তার সাথে সাথে আজকের ওয়েদার এত সুন্দর, চারিদিকে হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজ রবীন্দ্র জয়ন্তী ছিল, কিন্তু আমি এতটাই শারীরিকভাবে দুর্বলতা অনুভব করছিলাম, যদিও সেটা তোমরা পরে জানতে পারবে। সকাল পর্যন্ত নিজেকে অনেক দেখিয়েছি যে না আমি ঠিক আছি, সুস্থ আছি, আমি তো সবসময় ফিল করি সেটাই, কিন্তু শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি একটা গান গাইবো, গেয়ে যে একটা ভিডিও পোস্ট করব, সেটুকু মানে শক্তি দিচ্ছিল না। আর এই যে পুজো হচ্ছে, আর মানে চারপাশটা এত সুন্দর, আমাদের বাড়িটা দেখো, ঠিক ওই যে লাল বাড়িটা দেখছো তার পিছনেই কিন্তু আমাদের বাড়ি, আর আমি শুধু আকাশটা দেখছি, সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকে, গাছপালা,
সাথে পুজো হচ্ছে, পুজোর গন্ধ, মানে চারিদিকে যে ধূপ ধুনোর একটা গন্ধ মিশ্রিত হয় না পুজোতে, তো সেই গন্ধে একদম চারিদিকটা না মানে এত সুন্দর লাগছিল। এবং সত্যিই আজকে 25শে বৈশাখ, সত্যিই রবীন্দ্রনাথের জন্মদিন, সত্যিই বাঙালি হয়ে জন্ম নেওয়া আমার সার্থক বলে মনে হয়েছে। আর পুজো বাড়িতে যা হয় তাড়াতাড়ি, মানে যারা দর্শনার্থী থাকে তাড়াতাড়ি খেতে বলে, তাড়াতাড়ি জন্য খেয়ে নিয়েছি যাতে এটা ফাঁকা হয়ে যায়। আর এখন পুজো দেখছি, খুব ভালো লাগে, এত সুন্দর না ভিড় হতে পারে কিন্তু এত সুন্দর পরিবেশটা হয়ে রয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। মানে যেন পুজোর জন্যই যেন মা যেন আজকে দিনটা মানে সিলেক্ট করে রেখেছিল, এত সুন্দর চারদিক থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর মনসা গাছটা তো তোমাদের দেখো, আমার ভাইয়ের সাথে একটু তুলে দাও। হ্যাঁ হ্যাঁ একদম, আমি ভালো শাশুড়ি, তাহলে বউকে ধরে তুলবো না কেন? আমি তো ভালো শাশুড়ি, ভালো শাশুড়ি না আমি। বৃষ্টি হয়ে তো সব মায়ের প্রসাদ দর্শন করে নাও। আর আমার সর্বভাবে আমার প্রার্থনা থাকে ঠাকুরের কাছে, যেন প্রত্যেকে ভালো থাকে, প্রত্যেকে যেন সুস্থ থাকে, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা সকলের জন্য। এখন অনেক রাতে আবার আমি ভিডিওটা স্টার্ট করছি, তার কারণ দুপুরের পর থেকে আমার শরীর খুব খারাপ লাগছিল, মানে গ্যাস হয়ে গেছে নাকি বুঝতে পারছি না, খুব শরীরের মধ্যে মানে টায়ার্ডনেস ভীষণ ভীষণ ভাবে খুব কষ্ট হচ্ছে, আর মানে কেমন একটা সাফোকেশন হচ্ছে। তো এখন রাত্রিবেলা রান্না করব, কি করব, তো কুদরি ছিল ফ্রিজে, কুদরিটা কাটলাম, এই যে আমি এইভাবে করি কুদরি ভাজাটা, দেখো গোল গোল করে কাটি, অনেকে লম্বা লম্বা করে কাটে, আমি গোল গোল করে কেটেছি, আর কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে করব। তো যেহেতু আয়ুষ্মান খাবে, এখন লঙ্কাটা উপর দিয়ে গোটা গোটা দেব আর কালো জিরে দিয়েই করব। তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। আর আমি কতগুলো পর্দা কিনে এনেছি তোমাদের সঙ্গে, এখন পর্দাগুলো সেট করব যখন তোমাদের সঙ্গে শেয়ার করব, না হলে ভাবছিলাম কালকের দিনটা ছুটি নেব, কালকে আর ভিডিও দেব না, কিন্তু কাজের ধারাবাহিকতাটা বজায় রাখা খুব দরকার। ও কড়াই গ্যাসে রেখেছি আর খুঁজছি, কথাও বলতে থাকি, একটু ইয়েটা ফেভারটা ওই কি বলে চিমনি দিয়েটা জ্বালাও না গো। আর আমার চিমনিটা অনেকে জিজ্ঞেস করো কোন কোম্পানির, এই যে ফেবার, FABER, ঠিক আছে, ফেবার কোম্পানির চিমনি, আমার ছোট রান্নাঘরের জন্য একদম আদর্শ, খুবই ভালো। আর সাকশন পাওয়ারও এত ভালো, 1600 সাকশন পাওয়ার, খুব ভালো কাজ দেয়, মানে আমার চারদিকে যদি কোনো কারণে ধোয়া হয় না গ্যাস, মানে কিছু পুড়ে গিয়ে ধোয়া হয় না, আমি চালিয়ে দিলে চারদিক থেকে টেনে নেয়, এত ভালো। আর তো চলো আমি আগে রান্নাটা করি।
তোমরা যখন করবে তেলের মধ্যেই কাঁচা লঙ্কা চিরে দেবে আর কি বলে একটু কালো চিরে দেবে, পেঁয়াজও দিতে পারো, আমি পেঁয়াজ দেব না, এমনিও ভালো লাগে, মানে শুকনো লঙ্কা সরি কালো চিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েও খুব ভালো লাগে। তো এই দেখো এখানে আমি একটু বেশি তেল নিয়েছি, কুদ্রি ভাজার চিচিঙ্গাতে একটু তেল বেশি দিলে তবেই কিন্তু টেস্ট হয়, তো আমি এখানে কালো জিরে দেওয়ার পরেই দিয়ে দিয়েছি কুদ্রিগুলো, আর কাঁচা লঙ্কা চিরে দিলে আরও টেস্ট হয়, কাঁচা লঙ্কাটা আমি পরে অ্যাড করব। তো যখন এটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমি নুন আর হলুদ অ্যাড করি, আর এখানে প্রায় হয়ে এসছে কুদ্রি ভাজাটা, আমি গোটা কাঁচা লঙ্কা কিন্তু এখানে অ্যাড করে দিলাম, একটু নরম হবে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও পুরো কুদ্রির মধ্যে যাবে, তাহলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। রুটি করতে করতে আর শরীর দিচ্ছিল না, ভাবলাম ভিডিওটা বন্ধ করব, কিন্তু আশিস ভিডিওটা আবার কন্টিনিউ করলো। খুবই শরীরটা খারাপ পায়েলে, রুটি করতে হচ্ছে কষ্ট, আমি খাবো বলে বলছো, আমি যেন কোনোদিন রুটি করি না, আজকে শরীরটা ভালো না পায়েলের, কি করবো আমার বললে পারতে, আমি রুটিটা নিয়ে আসতাম। হ্যাঁ বলি, তারপরে বলবো আমি এখন রুটি কিনতে যেতে পারবো না। কেন, বাইক নিয়েই তো বেরিয়েছিলাম, নিয়ে আসতাম। রোজ রোজ বাইরে রুটি খাবো, রোজ রোজ এত দাম, এত দাম, তুমি বলবো বলো না, তুমি বলো না, 3 টাকা দিয়ে দিয়ে এই পাতলা পাতলা রুটি ভালো লাগে না? হ্যাঁ সে তো ভালো লাগে না, ঘরের রুটি আর বাইরের রুটি তো ফারাক আছে, তোমার হাতের পাতলা পাতলা রুটি গরম গরম তরকারিতে আমি কি বলে খেতে বড় মজা। আরে খুব কেমন হচ্ছে শরীরটা? হ্যাঁ শরীরটা খারাপ লাগছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সকাল থেকেই বলছো আর খেয়ে আসলে না, প্রচুর জল খাচ্ছি প্রচুর, না বেগুনি টেগুনি খেলে না? খাইনি গো, আমি দিয়ে দিলাম তো, অল্প খেয়েছো, যাই হোক রাইসটা তো একদমই কিছুই ছিল না তেল। হ্যাঁ রাইসটা খুব ভালো ছিল, লাইট ছিল একদম, পোলাও টাইপের করেছিল। না ওটাকে বলে জর্দা বিরিয়ানি, মানে ভেজ মানে কোনো নন ভেজ না, মানে জর্দা, ওটা মানে একটা বিরিয়ানির একটা স্মেল। হ্যাঁ 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 হ্যাঁ, বিরিয়ানির একটা স্মেল, খুবই ভালো লাগে। আয়ুষ্মান বলছে কি, বাহ পূজোর বাড়িতে প্রথম বিরিয়ানি খেলে প্রথমবার, আসতে বল একটা ওরকম বিরিয়ানি না, ফ্লেভারটা ওরকম আসছিল। হ্যাঁ ভালো করেছে, দারুণ রান্না করেছে, নবরত্ন পনিরটাও কি ভালো হয়েছিল, আলু বিনস গাজর ফুলকপি ফুলকপি সব নবরত্ন, মানে সব পনির, হ্যাঁ পনির খুব টেস্টি হয়েছিল, তরকারিটা নিরামিষ খুব সুন্দর রান্না, ওদের বরাবরই বরাবরই ভালো রান্না করে, যাই খাওয়াই ওরা খুব টেস্টি হয়। হ্যাঁ অনেক লোক খায় তো, আর ঠাকুরের ঠাকুরের তো ভালো হবে, ঠাকুরের প্রসাদ যদি ভালো হয় না বুঝবে পুজো একদম সার্থক। আর পুজোর পরে প্রসাদও দিল, দুধ কলা মাখে খুব খুব সুন্দর, চাল মাখা ডাল মাখা, এই তুমি এলে একটু গল্প করলাম, এতে মনটা ভালো থাকে, একা একা আর ভালো লাগে না, একা একা আমি বলি না কাউকে, একা একা এই স্ট্যান্ড নিয়ে নিয়ে একবার এখানে একবার ওখানে আমার খুব কষ্ট হয়, কি করবো বলো, কাজ থেকে ফিরে এসে টায়ার্ড থাকি, তুমি তো কাজ থেকে ফিরে এসো একটু সময় দাও না আমাকে, তুমি ফোন নিয়ে বসে থাকো সারাদিন, তো ঘাটতে পারি না, না আমি দেখি তুমি অনলাইন থাকো, অনলাইন তো এতে থাকতেই হয়, নেট অন তো থাকে, তুমি সবাইকে কমেন্ট করো আমার পোস্টে, তুমি কমেন্ট করো না, কমেন্ট করো না কেন, লাভ সাইন দিই তো, এই কার কার হাজবেন্ড রাখো নিজে, তুমি খুব রেয়ার দাও আমার প্রোফাইল পিকচারেও, তুমি কোনো রিয়্যাক্ট দাও না, আমি যদি স্টোরিতে শেয়ার করি কিছু তখনই তুমি শুধু রিয়্যাক্ট দাও, আর সবাইকে কমেন্ট করবে নাইস হ্যাঁ হ্যাঁ, নিজের বন্ধুদের সবাইকে কমেন্ট করবে, আমায় করবে না, করতে হবে না, তোমার তো মোবাইলে করার কি আছে, না পার্সোনাল কমেন্ট করব, মোবাইলে সবাই দেখবে না, তা কি বাবা সত্যি বলবে আদি খেলা দেখাচ্ছে, না কখনোই না, আদি খেলা করছি আমার স্ত্রীর সাথে করছি, এই আমি দেখেছো তো আমি তোমাকে নিয়ে হাঁটি, আমি হাত ধরে আছি, কে কি ভাবলো বাবু এই গেল স্বামীর সাথে করবো না কার সাথে করবো, না সেটা ঠিক আছে,
জীবনে এগুলো নিজে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় এটা বজায় রাখাটা খুব দরকার। এটা অবশ্যই অনেকে লজ্জা পায়, আমি লজ্জা পাই না, আমি ওর হাত ধরেই রাস্তায় হাঁটি, পাড়া দিও লজ্জার কি আছে। দেখো রুটি গুলো দেখো খুব সুন্দর ফুলছে, গরম গরম কুদরি দিয়ে, কুদরি ভাজা দিয়ে, ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগবে। আমি মিষ্টিও রেখেছি, মিষ্টিও আছে, আমায় দেবে আমি খেতে থাকব। হ্যাঁ তুমি আরেকটা করে দিই, তুমি আর ছেলে খেতে থাকো। কি গো কুদরি কেমন হয়েছে, কুদরি ভাজা? আমার ভালো। খাও সিম্পল ফেভারিট, আমারও ফেভারিট, ভালো লাগে। তুমি হাসছো কেন বাবা, কি কারণে? বলো না, আর আমার আমার কি ডিনার দেখবে? এই হচ্ছে আমার ডিনার, আমি একটা রুটিও করেছি, এই যে রুটিও করেছি, কিন্তু রুটিটা রেখে দেবো, রুটি খাবো না আজকের, রুটিটা খাবো না এই কারণেই, কারণ অ্যাসিড হচ্ছে তো, অম্বল হচ্ছে তো, একটুখানি ভাত ছিল, ভাতটা গরম করলাম আর এই কুদরি ভাজা দিয়ে খেয়ে নেবো। রুটি দিয়ে খেতে ভালোবাসি আমি, রাতে তো আমি ভাত খেতে পারি না, আমার ভালো লাগে না, কিন্তু খাবো আজকের, তার না হলে মনে হচ্ছে যেন এখানটা জ্বালা জ্বালা করবে, অ্যাসিড 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 মনে হচ্ছে, জানি না কেন এরকম হলো হঠাৎ করে। ওয়েদারের জন্য অনেক সময় হয়, অনেকেরই হচ্ছে এটা, মানে এরকম হঠাৎ করে এরকম শরীরটা খারাপ করে যাচ্ছে। আমার কালকে ঠিক হয়ে যাবে, রেস্ট নেব, আর জল খেয়েছি, প্রচুর প্রচুর জল খেয়েছি আজকে, মানে জল আমি খাই কিন্তু আজকে একটু বেশি মাত্রায় খেয়েছি, কারণ ঘাম টামগুলো খুব বেরিয়ে যাচ্ছে তো শরীর থেকে, এখন তো একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে যেহেতু একটা নিম্নচাপের ইয়ে হচ্ছে, তো যাই হোক চলো আমি খাবারটা খেয়ে নিই তারপরে। আর একটু সেজেছিলাম কারণ পর্দা কিনতে গেলাম, ভাবলাম একটু হেঁটে ভালো লাগবে, সত্যি বাইরে থেকে হেঁটে এলাম না, বেশ ভালো লাগছিল, মানে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, বেশ আরাম হচ্ছিল হাঁটতে। তো চলো আমি ওদের সঙ্গে বসে ভাতটা খেয়ে নিই, ঠিক আছে? তো এই যে এই সময়টুকু বা এই যে একটু আমার সঙ্গে গল্প করা, আমি এইটুকুই চাই, এর বেশি কিছু চাই না, আর খুব ভালো লাগে এই মুহূর্তগুলো, আমার খুব ভালো লাগে। কিনে এনেছি আর এখন পর্দাগুলো সেট করব। আগে তোমাদের দেখিয়ে দিই আমি পর্দাগুলো কিরকম কিনেছি, দেখো আমি এবারে না আর এক কালারের কিনি, এবার প্রিন্টেড কিনেছি, কারণ আমি দেখলাম যা, মানে কি বলবো, এইরকম পর্দা এখন ম্যাক্সিমাম, কিন্তু এগুলো স্টাইল পুরনো হয়ে গেছে, এবার একটু অন্য ধরনের, আর আমি যেগুলো এইটা তো ওই ঘরে যাবে, আর আমি কিন্তু যে এই ঘরে পিঙ্ক বলে পিঙ্ক বা পিঙ্ক অফ হোয়াইট বলে যেমন এটা ছিল, আমি ওরকম কিনিনি, আমি একটু কন্ট্রাস্টে কিনেছি, যেমন দেখো আমার পিঙ্ক ঘর বা ওটা গ্রিন ঘর, আমার কালার করেছিলাম আমি ব্লু ফার্স্ট, কিন্তু আমি এরকম কালার করেছিলাম ব্লু, মানে খুব অফ, মানে ব্যাপারটা খুব অড, ম্যাচিং নয়, কিন্তু তবুও এই যে বসে থাকলে একটা জমকালো লাগে, আমাদের তো পুরো ক্যামেরা নিয়ে কাজ, তো সেই জন্য এই জিনিসটা আমার খুব মাথার মধ্যে খেলে, অনেকেরই ভালো লাগেনি আমি জানি, অনেকেরই ভালো লাগেনি, কিন্তু এটার একটা ব্যাপার আছে কালার নিয়ে না সবকিছুরই, তোমরা জানোই আমি একটু এই স্পিরিচুয়াল নিয়ে ঘাটাঘাটি করি ব্যাপার স্যাপার নিয়ে, সত্য মিথ্যা সেগুলো প্রত্যেকের নিজস্ব বিশ্বাস, নিজস্ব সবকিছু, তবে আমি করে দেখেছি আমি অনেক কিছুতে পজিটিভ ভাইব তো অ্যাটলিস্ট পাই, যাই হোক। আর ব্লু সবসময়ের জন্য ভালো, শুভ, কারণ নীল রং কার আমরা জানি, এর উপর আর কিছু থাকে না, যাই হোক এইটা কিনেছি ওই ঘরের জন্য। অ্যাকচুয়ালি কেন কিনেছি, আমার তো অফ হোয়াইট জানোই, আর এই যে গ্রিনিশ একটা ব্যাপার আছে, আমার রেডিশ রেডিশও ব্যাপার আছে, এইটা আলো পড়লে ভীষণ সুন্দর লাগবে, আমার যে গ্রিন কালার যেটা সেটা তো অ্যাকচুয়াল পুরো সবুজ নয়, মানে এটা লাইট পড়ে একটা, তো সেটা যখন ওই ঘরে দেব তখন বুঝতে পারবে। আর এইরকমই প্রিন্টেড আমি কিনেছি এই ঘরেরই, দেখো পিঙ্কটা কিন্তু অন্য ধরনের পিঙ্ক, ঠিক অরেঞ্জিশ একটা পিঙ্ক, তার মধ্যে ব্লু কন্ট্রাস্টে, আমি এইটা পুরো রেখেছি আমার জানলার সঙ্গে ম্যাচ করে, যাতে কন্ট্রাস্টটা খোলে। তো আমার সাথে কার কার জানি না, মানে এই বিষয়ে কার কার ম্যাচ করে, আমি তো তোমরা জানো কি না জানি না, আমার সিক্সথ ইয়ার অবধি আমি কিন্তু ড্রয়িংও শিখেছি, মানে আমার আঁকার হাতও আছে, অনেক দিন এইসব ছেড়ে দিয়েছি, অনেক দিন আঁকা
বইও এখন সেই অর্থে পড়ি না। অ্যাকচুয়ালি সংসারের এমন ভাবে ইয়ে করে ফেলেছি না, নিজের সব শৌখিনতা কোথায়। আজকে তাই আমার হাজবেন্ডকে বলছি, কতদিন হয়ে গেছে যে একটু নিজে এরকম ওয়েদার বসে বসে বই পড়বো, পড়েই উঠতে পারি না, সময় পাই না, ছেলেকে পড়াবো না নিজে পড়বো, সেই হচ্ছে কারণ। আর তার উপর আমার ইউটিউব এখন প্রফেশন, তো সেদিকেও আমাকে দেখতে হয়, ছেলের পড়াশোনাটাকেও আমাকে কোনোভাবেই ইয়ে করলে আমার আশিস বলবে তোমার সব বন্ধ। তো সেই জন্য সেই সমস্ত করতে গিয়ে আমার নিজের সব ঠিক আছে, সন্তান বড় হয়ে যাবে তখন করবো। তো চলো এখন এগুলো সেভ করি, তারপর তোমরা দেখো ঘরের লুকটা কেমন হয়, আমিও দেখি, আমিও তো এখন ইমাজিন করে রেখেছিলাম এখন। তো চলো এটা পর্দাটা লাগাবার আগে এইটার দেখো, এইগুলো না ভীষণ মজবুত, মানে আলাদা আলাদা থাকে না ওরকম না, একদম একসঙ্গে সেট করা। আর এইগুলো যেমন মানে ঝালর বা ইয়ে থাকে, এটা পুরোটাই কিন্তু এক কাপড়, মানে এখানে কোনো মানে আলাদা করে বসানো না, একসাথে দেখে মনে হচ্ছে যে এটা আলাদা বোধ হয় উপরে বসানো, না এটা পুরোটাই একসাথে। তো কাঁচা ধোয়া করতেও খুব সুবিধা, এমনিতে তো এগুলো কাঁচা ধোয়া করতে কোনো অসুবিধা হয় না। আর কত দাম নিয়েছে তোমাদের বলি, আমার এই এইটা দাম নিয়েছে 425, আর ওই ঘরে যেটা এইটা আর কি এটার দাম নিয়েছে 475। কিন্তু আমি আমার টোটাল হয়েছিল 3000 টাকা, মানে আমি না আমার বাইরের যে দরজাটা, যেটা সদর মেন দরজা আর কি, যেখানে গণেশের ইয়ে আছে, তো ওখানে ওটার জন্য একটা নেটের পর্দা অর্ডার করেছি, মানে ওটা বানাতে দিয়ে এসেছি, ওটা 13 তারিখে দেবে, অসাধারণ, মানে যাতে গণেশজিকে একটা অবয়ব দেখাও যায় বাইরে থেকে, খুব সুন্দরও লাগে। তো নেটের পর্দা অর্ডার করেছি, তো টোটাল আমার হয়েছিল 3000 টাকা। তো আমার 3000 না সরি 3100 সামথিং হয়েছিল বোধ হয়, তো আমার 2900 আমি পে করেছি, ঠিক আছে, এইটুকুই ডিসকাউন্ট দিয়েছে, বলো না এর বেশি আর আমরা করতে পারবো না। আর আমি কোথা থেকে নিয়েছি বলছি, যারা এই চত্বরে থাকে তারা চিনবে, নেতাজি নগরের একদম মোড়ে স্নেহলতা ওয়েডিং স্টোর্স, ওখান থেকে নিয়েছি, ওদের এত কালেকশন, এত কালেকশন, তো ওখানে মানে গেলে মনের মতন পাওয়া যাবে। গেছিলাম, এইগুলো তো কমন, এগুলো তো এখন সব জায়গা পাওয়া যায়, পিঙ্কের দিকেই আমার চোখ যাচ্ছে, যেই তোমার এই ঘরের দরজা এটা পিঙ্ক, কিন্তু এই মিষ্টি পিঙ্কটা কোথাও পেতাম না আমি, মানে একটা আলাদাই কন্ট্রাস্ট আসছে না পুরো ঘরের সাথে, মানে পিঙ্ক হচ্ছে আবার একটা ইয়েও হচ্ছে, এই মিষ্টি পিঙ্কটা আমি কোথাও পেতাম না। আর প্রিন্টেড সব থেকে বড় কথা, এটা আমার একদম মানে ইউনিক পর্দা হয়েছে এবারে। আর আমি আর আয়ুষ্মান গেছিলাম, ভেবেছিলাম আজকের ভিডিওটা শ্যুট করবো না, তাহলে আমি মানে ক্যামেরা নিয়েই যেতাম, মোবাইল নিয়েই যেতাম, কিন্তু মোবাইলটা রেখে গেছিলাম, শ্যুটও করিনি কিছু, একাই নিজে আমি আর আসলে আয়ুষ্মানকেও নিয়েছি, অতগুলো জিনিস নিয়েও ফিরবো একা হেঁটে হেঁটে, তো সেই জন্য আরও শ্যুট করিনি। আর এই যে এখন দুজনে মিলে হাতে হাতে কাজ করব, আর যেহেতু আশিস দেখছে আমার শরীরটা ভালো না, তো সেই জন্য আরও বেশি করে ও কোম্পানি দেওয়ার চেষ্টা করছে, আর ওর সঙ্গে গল্প করতে করতে কাজ করলে বা নানা ধরনের কিছু নিয়ে আলোচনা করলে আমারও মনটা ভালো হয়ে যায়, ও সেটা জানে। আর এমনি সময় খুব বেশি গল্প না করুক, কারণ তোমরা বুঝতেই পারো একটু কথা কম বলে, লজ্জা পায় আর কি, তো সেরকম বাড়িতেও তাই, খুব বেশি যে কথা বলে তা নয়, কিন্তু এই যখন আমার শরীরটা খারাপ লাগে বা মুড অফ থাকে তখনও নানাভাবে নানান ধরনের গল্প করে আমার মুডটাকে ঠিক রাখার চেষ্টা করে। আর সত্যি বলছি এইগুলোই ভালো লাগে, এইগুলোই আমার কাছে অনেক মনে হয় মূল্যবান, আর শুধু আমার নামই জানি এটা সকলেরই তাই, আমরা একটু সময় একটু অ্যাটেনশন চাই, তাই না। যাই হোক, আমার মনের ফিলিংস তোমাদের সঙ্গে শেয়ার করি, যার জন্যই কিন্তু তোমরা আমার সাথে অনেক বেশি কানেক্ট হতে পারো। আর জানো তো এই যে এইগুলো যে খুলতে হয় স্ক্রু দিয়ে, স্ক্রুড্রাইভারগুলো সব ও গোডাউনে রেখে এসেছি, আর আমি আমার কিচেন থেকে স্ক্রুড্রাইভার বার করেছি, সেটা হচ্ছে আমার চামচ, চামচ দিয়ে আমি এই স্ক্রুগুলো খুলেছি বুদ্ধি করে। তারপরে এই যে এক এক করে ওকে সব দিচ্ছি ওপরের দিকে সুন্দর করে সেট করে, আর ও দিয়ে দিচ্ছে। তো দেখো পর্দাটা কত সুন্দর লাগছে না দেখতে, এই পর্দাগুলো আমার বেশি ভালো লাগছে, পিঙ্কটাও অবশ্যই ভালো, তবে এইটার যেন আলাদাই কালার, ওই মানে একটা আলাদাই লুক, তাই না। তো দেখো পুরোটা হয়ে যাবার পর তোমাদের আমাদের নতুন ঘরের নতুন পর্দা কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ একটু ইউনিক নিলাম, পিঙ্কিশ ব্যাপার আছে কিন্তু একটু অন্যরকম। আর ফ্লাওয়ার প্রিন্ট আমার আলমারির সাথেও পুরো একটা ফ্লাওয়ার প্রিন্ট চলে এসছে,
আর চাদরটা ইয়েলো আছে, চাদরটা পিঙ্ক পাতলে আরো সুন্দর লাগবে, তাই না? এই হচ্ছে আমার বেডরুমের কার্টেন। এরপরের দিন চাদর গুলো পাল্টিয়ে তারপর তোমাদের দেখাবো, মানে ওই ঘরে তো আজকে হলুদ চাদর পাতা ছিল, তো কালকে নেক্সট ব্লগে আর কি পিঙ্ক কালারের চাদর পাতবো, আর এখানেও ম্যাচিং চাদর পাতবো পেটে, তারপরে এখানে সাদা চাদর আছে ম্যাচিং চাদর পাতবো, তারপরে ঘরের লুক পুরো চেঞ্জ হয়ে যাবে। আর আমি আমার রুম টুর দেবো, আমাকে আছে সবাই চেয়েছে রুম টুর, আমি দেবো অবশ্যই, চেষ্টা করব, ঠিক আছে, চেষ্টা না দেবই, ঠিক আছে, কারণ এই কার্টুন গুলো কিনবো এটা একটা আমার মাথার মধ্যে ছিল, তো কেনাও হয়ে গেছে, আর এই কার্টুন গুলো কেচে তুলে রেখে দেবো, তাহলে এগুলো যখন আবার কাজ অল্টারনেট করে তাহলে এগুলো ভালো থাকবে, ওগুলো ভালো থাকবে, এইভাবে ব্যবহার করতে হবে, আমার ভীষণ শখের। আর এই যে এই ঘরের পর্দাও দেখো, একদম কন্ট্রাস্টে হয়েছে, আর এই যে কুশন কভারগুলো যেন ম্যাচিং ম্যাচিং, ওই ঘরের আলমারিটাও ম্যাচিং ম্যাচিং কালারের সঙ্গে, মানে একদম অ্যাকিউরেট গ্রিন কালার নিইনি তাহলে ঘর কিন্তু ছোট লাগতো, আরও এমনি ছোটো ঘর তো আরও ঘর ছোট লাগতো। আর এইগুলোর একটু দাম বেশি নিয়েছে, এই পর্দাগুলো 475 টাকা করে এক একটা, ওই ঘরেরটা 425 করে এক একটা, তার কারণ ওই ওপরের যে স্টিলের ওইগুলো অনেক ভালো আর কি অন্যান্য প্লাস্টিকের থেকে। আর এই যে পর্দার প্রিন্টটা তোমাদের একটু সামনে থেকে দেখাই, এইটা কিন্তু ক্যামেরাতে, দাঁড়াও আমি তোমাদের লাইটটা অফ করে দেখাই একটু, না তাহলেও একই লাগছে, এটা কিন্তু একটু সিলভার দেখাচ্ছে তো ক্যামেরায়, এটা কিন্তু পুরো গোল্ডেনের ওপর ব্রাউন ব্লু গ্রিন মানে এরকম দেখো, এবার এবারে এবারে তোমরা কালারটা হয়তো বুঝতে পারছো, এই এই যে পুরো সামনে থেকে প্রিন্টটা দেখাচ্ছি, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি পরের দিন তোমাদেরকে মানে ইয়েটা চেঞ্জ করব, চাদর চেঞ্জ করে ভালো করে লুক দেব, দেখতে সুন্দর লাগবে। আর তোমাদের একটা টিপস দিই, ধরো যাদের ছোট ঘর, ছোট ঘরে না বেশি ডিপ কালারের পর্দা কখনো দেবে না, আমি জানি এটা সবাই জানো, আমার মাও আমাকে বলেছিল, আগে আমিও একবার ডিপ কালার দিয়ে দিয়েছিলাম, পার্পল কালারের একদম ডিপ বেগুনি যেটা সেরকম দিয়ে দিয়েছিলাম অনেক আগে অনেক আগে, তো একদম ভালো লাগছিল না, ছোটো লাগে আরও ঘর, তো ব্লু একদম নেভি ব্লু ক্যাটক্যাটে একদম করবে না যাদের ঘর ছোটো, যদি ঘর বড় বড় হয় তাহলে ডিপ কালার খুব ভালো লাগে, হালকা কালারের উপর ডিপ কালার খুব ভালো লাগে, কিন্তু যাদের ছোট ঘর তাদের এইরকম, এখন তো নতুন বেরিয়েছে এই যা দারুণ লাগছে, মানে এত সুন্দর সুন্দর প্রিন্ট বলার মতন না, মানে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেবো, আমি মানে কনফিউজড হয়ে যাচ্ছি এত পর্দা দেখে, যদি এরপর কোনো দিন যাই একবার আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো যদি পারমিশন দেয়, কারণ অনেক বড় দোকান তো, দুতলা দোকান, রাজি হবে কিনা ক্যামেরায় দেখানোর জন্য আমি ঠিক জানি না, যদি রাজি হয় তাহলে আমি দেখাবার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ হাসি খুশি থেকো, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেয় আর শেয়ার করো, চলো আজকের মতন টাটা, গুড নাইট, সায়োনারা।